তৃতীয়বার আইসিসি বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইংল্যান্ডগামী 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা হল। সোমবার মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে ক্যাপ্টেন বিরাট কোহলির উপস্থিতিতে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড বেছে নেন। 12 বছর বাদে বিশ্বকাপ স্কোয়াডে ফিরলেন দীনেশ কার্তিক। তাকে দক্ষ ফিনিশার হিসেবে বিবেচনা করেছে নির্বাচক মণ্ডলী। প্রত্যাশা মতোই ভারতীয় দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। বাকি সদস্যরা হলেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিজয় শঙ্কর, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাও, যুবেন্দ্র চাওলা, ভুবনেশ্বর কুমার, লোকেশ রাহুল এবং দীনেশ কার্তিক। তৃতীয়বারের মতো ট্রফি কি মেনিন বুলুর হাতে শোভা পায় তা আগামী দিনই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।